আসসালামু আলাইকুম। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাই বাংলার কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তবতায়। চেষ্টা করব মীর মোশাররফ হোসেনের বাস্তবতাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হোসেন ঈদগাহ ময়দান, সাথেই মীর মোশাররফ হোসেনের যে বাস্তবতা এখানে আমরা চলে এসেছি। এটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বলা হয় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত, বাট এটা একদম কুষ্টিয়ার সাথেই, আপনার কুষ্টিয়া মেন টাউন থেকে মোটরসাইকেল নিয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে, খুবই কাছে। দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়, পাশে আছে মীর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, বেশ কিছু স্লিপার আছে, বাচ্চারা খেলাধুলা করছে। মীর মোশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত তার বাস্তবতা, বেশ কিছু তার মরমে বাণী লিপিবদ্ধ করা আছে জায়গায় জায়গায় থাম্বল অ্যাড করে, যদিও উন্মুক্ত অবস্থায় আছে যার জন্যে এটি প্রায় নষ্ট হতে বসেছে। আপনারা একটু সময় করে জুম করে করে এগুলো পড়তে পারবেন, দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাহিত্যিকের সেই বাণীগুলো। পাশে রয়েছে মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর। জাদুঘরে কিছু তার লিখনই আছে, এছাড়া তেমন কিছুই নেই, তার আসবাবপত্র আছে কিছু। আর দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর, এটার পরিচালিত হয় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে। বেশ কিছু সাধারণ জনগণ জাদুঘরের বারান্দায় অল্প সময় পার করছেন। মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, এখানে মীর মোশাররফ হোসেনকে কেন্দ্র করেই বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একটি মসজিদ, একটি ঈদগাহ ময়দান, একটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, পাশে রয়েছে মীর মোশাররফ হোসেন সেতু। জাদুঘরের মধ্যে ভিডিও করার কোনো অনুমতি নেই, যার জন্য আমি আপনাদের জাদুঘরের ভিতরে কোনো কিছু দেখাতে পারলাম না। কুষ্টিয়া শহর থেকে, কুষ্টিয়া থেকে ফরিদপুর যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে 5 কিলো আসলে আপনারা মীর মোশাররফ হোসেন সাহেবের এই জাদুঘর বাস্তবতা দেখতে পাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।